হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কংগ্রাচুলেশন টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি ব্যাংক হিসাব খুলতে কি কি লাগে। অনেকের মনে সংশয় থাকে, দ্বিধা থাকে ব্যাংক হিসাব খুলতে কি কি লাগে। অনেকেই আছেন যারা এখনো ব্যাংকে কোনো হিসাব খুলেননি, অথবা অনেক আগে খুলেছেন, ব্যাংক হিসাব বন্ধ হয়ে গিয়েছে। এখন বর্তমানে কি কি লাগে সেটা আপনাদের মনে একটা প্রশ্ন থাকে, সেই কারণে আমি আজকের এই ভিডিওটি তৈরি করেছি। তো বন্ধুগণ, ব্যাংকে বেশ কয়েক ধরনের হিসাব খোলা হয়, সঞ্চয় হিসাব, চলতি হিসাব, ফিক্সড ডিপোজিট হিসাব, আরও অন্যান্য স্কিম আছে। তো আজকে আমি সঞ্চয় হিসাব সম্পর্কে বলবো। সঞ্চয় হিসাব কিভাবে খুলবেন, এর সাথে কারা কারা জড়িত এবং কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে ব্যাংকে, সেই বিষয়টি ধাপে ধাপে আমি সব পরিষ্কার করে বলে দিব, যাতে আপনাদের হিসাব খুলতে কোনো প্রকার সমস্যা না হয়। তো এর আগে একটি কথা বলে নেই, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং কোনো কাজে লাগে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে আরও ভালো ভালো টিপস নিয়ে যখন ভিডিও আপলোড করব ইউটিউবে, যাতে আপনারা সহজেই সেটা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমি কাগজে এটা লিখে রেখেছি এবং আপনারা ভিডিও দেখে যাতে এগুলো লিখে নিতে পারেন, সেই কারণে আমি এই কাগজে লিখে আপনাদেরকে এখানে উপস্থাপন করছি। তো সঞ্চয় হিসাব খুলতে, যে কোনো প্রকার হিসাব খুলতে তিনটি পক্ষ জড়িত। 1 নম্বর, হিসাব খোলার আবেদনকারী, নমিনি। 3 নম্বর হইল পরিচয়দানকারী। 1 নম্বর হিসাব খোলার আবেদনকারী, 2 নম্বর নমিনি, 3 নম্বর পরিচয়দানকারী। এই হলো তিনটি পক্ষ। নমিনি বিষয়টি একটু পরিষ্কার করি। নমিনি হলো হিসাবদারি যদি হিসাবে অনেক টাকা রেখে ইন্তেকাল করেন, সেই ক্ষেত্রে এই টাকাটা কে উঠাবে, কে উত্তোলন করতে পারবে। সেই কারণে হিসাব খোলার সময় একজন নমিনি নেওয়া হয়। নমিনি দেওয়া থাকলে, হিসাবদারি মারা গেলে নমিনি সহজে এই টাকাটা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন। অন্যথায় অনেক ধরনের ঝামেলা হয় কোর্টের মাধ্যমে, সাকসেশন সার্টিফিকেট সহ আরও অনেক ধরনের কাগজপত্র রেডি করে ব্যাংকে সাবমিট দিলে সেটা পাওয়া যায়। আর নমিনি দেওয়া থাকলে অনেক সহজে এই টাকাটা উত্তোলন করা সম্ভব হয়। ভবিষ্যতের ওই অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনে যাতে সমস্যা না হয়, সেই কারণে নমিনি নেওয়ার বিধান করেছেন ব্যাংকগুলো। পরিচয় দানকারী লাগে, একজন পরিচয় দানকারী যিনি হিসাব খুলবেন তাকে চিনেন, এই ধরনের একজন পরিচয় দানকারী, যার ওই ব্যাংকে, আপনি যে ব্যাংকে হিসাব খুলতে যাবেন ওই ব্যাংকে তার হিসাব আছে। তো চলুন, কি কি কাগজপত্র লাগবে, দেখুন কি কি কাগজপত্র লাগবে এখানে আমি লিখে রেখেছি। যে হিসাব খুলবেন, অর্থাৎ হিসাব খোলার আবেদনকারীর 2 কপি ছবি লাগবে। তন্মধ্যে 1 কপি পাসপোর্ট সাইজের, অন্য কপি স্ট্যাম্প সাইজের। স্ট্যাম্প সাইজের ছবিটি সিগনেচার কার্ডে সংযোজন করা হয়, যেটা স্ক্যান করে ব্যাংকের কম্পিউটারে থাকে। আর লাগবে হিসাবদারির জাতীয় আইডি কার্ড। তবে এখানে উল্লেখযোগ্য একটি কথা হলো,
জাতীয় আইডি কার্ডের ফটোকপি ব্যাংকে জমা দিবেন এবং সাথে মূল কপি রাখবেন। মূল কপি ব্যাংক কর্মকর্তাকে দেখাবেন, সেটা দেখে ব্যাংক কর্মকর্তা আপনার ফটোকপি সত্যায়িত করে রাখবেন। এবার আসুন নমিনির কি কি কাগজ লাগবে। নমিনির এক কপি ছবি লাগবে, শুধুমাত্র পাসপোর্ট সাইজের, আর নমিনির জাতীয় আইডি কার্ড লাগবে। একই অবস্থা, জাতীয় আইডি কার্ডের ফটোকপি লাগবে আর মূল কপি সাথে নিয়ে দেখাতে হবে। পরিচয় দানকারী কোনো কাগজপত্র লাগবে না। উনি শুধু ব্যাংকের ফর্মে, হিসাব খোলার ফর্মে একটা নির্ধারিত জায়গা আছে, সেই জায়গায় নাম, ঠিকানা এবং হিসাব নাম্বার লিখে স্বাক্ষর করবেন। হিসাব খোলার সময় যেভাবে স্বাক্ষর করেছিলেন ঠিক সেভাবে স্বাক্ষর করবেন, যাতে ব্যাংক কর্মকর্তা সেই স্বাক্ষরটি পরীক্ষা করে সঠিক পান। এই হলো হিসাব খোলার প্রক্রিয়া, একদম সহজ। তো ঠিক আছে বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে আরো নতুন নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং করোনা ভাইরাসের সময়ে ঘরে অবস্থান করুন, এ প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে।